কথায় আছে, সময়ে এক পড় এবং অসময়ে 10 পড়। অর্থাৎ আমরা যদি সময় মতো কাজ না করি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো না। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে সময়, অর্থাৎ জাপানি ভাষায় 12 মাসের নাম। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম 1 থেকে 100 পর্যন্ত। এই 1 থেকে 10-এর মাধ্যমে আমরা সহজে 12 মাসের নাম মুখস্থ রাখতে পারি। ইংরেজি ভাষায় আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জুন, জুলাই এগুলো আমরা সবাই জানি, কিন্তু জাপানি ভাষায় কীভাবে বলতে হয় তা কিন্তু আমরা জানি না। জাপানি ভাষায় খুব সহজ, শুধুমাত্র আপনি যদি 1 থেকে 10 পর্যন্ত পারেন, তার সাথে গাতসু যোগ করলে আপনি সহজে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এগুলো বলতে পারবেন। অর্থাৎ জাপানিজরা যদি জানুয়ারি মাস বলে, তাদের ভাষায় তারা বলে যে ইচি গাতসু, এবং ফেব্রুয়ারি মাসকে বলে নি গাতসু। মার্চ হচ্ছে সান গাতসু। অর্থাৎ আমরা যে পড়ছিলাম যে 1 থেকে 10 পর্যন্ত ইচি, নি, সান, ইয়ন, গো, রোকো, নানা, হাচি, কিউ, জু, জুইচি, জুনি, এই সংখ্যাগুলোর সাথে যদি আপনি গাতসু যুক্ত করেন তাহলে আপনি সহজে জাপানি 12 মাসের নাম আপনি মুখস্থ রাখতে পারবেন। ইচি গাতসু, জানুয়ারি। নিগাতসু, ফেব্রুয়ারি। সানগাতসু, মার্চ। শিগাতসু, এপ্রিল। গোগাতসু, মে। রোকুগাতসু, জুন। শিচিগাতসু, জুলাই। হাচিগাতসু, আগস্ট। কুগাতসু, সেপ্টেম্বর। জুগাতসু, অক্টোবর। জু ইচিগাতসু, নভেম্বর। এবং জু নিগাতসু, ডিসেম্বর। এবং আমরা যদি প্রশ্ন করি যে এখন কোন মাস, কোন মাস, কোন মাসের জাপানি হচ্ছে নানগাতসু, আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে গাতসু এবং গেতসু জিনিসটা কী। গাতসু হচ্ছে মূলত মাসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এগুলোর ক্ষেত্রে গাতসু ব্যবহার করা হয়। এবং গেতসু, গেতসু হচ্ছে 1 মাস, 2 মাস, 3 মাস। যেমন আপনারা কয় মাস ধরে জাপানি ভাষা শিখছেন, এখানে যদি বলা হয় যে কয় মাস, এখানে হবে গেতসু। এবং যদি বলা হয় যে আপনারা কোন মাস থেকে জাপানি ভাষা শিখছেন, যদি আপনি বলেন যে জানুয়ারি, তাহলে হবে ইচি গাতসু। তাহলে আমরা আজকের ভিডিওতে শিখতে পারলাম জাপানি ভাষায় 12 মাসের নাম। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা গ্রামাটিক্যাল বিভিন্ন টপিকস নিয়ে আমরা হাজির হব, মিনারো নিহঙ্গ বই অনুযায়ী N4 এবং N5-এর বিভিন্ন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং শেষ পর্যন্ত একটা কথা বলে রাখি, ডোন্ট ওয়েট ফর অপরচুনিটি, ক্রিয়েট ইট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকসে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারকে সময় দিন, আর সবশেষে থ্যাংকস।